স্বেচ্ছাসেবী সংস্থা আমানের উদ্যোগে নরসিংদী, জামালপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা উদ্যান সহ দেশের বিভিন্ন স্থানে দুস্থ ও দরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার শফিউল্লাহ, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আতাউল্লাহ খান, আমানের সেক্রেটারি জেনারেল এম এ ইউসুফ। এছাড়া ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী শরীফ আল আমিন ও আমানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা উদ্যানের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা মডেল টাউন লিমিটেড ও সিলিকন রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সরওয়ার খালেদ, ব্যবসায়ী ও সমাজসেবক সিরাজুল ইসলাম, আমানের সেক্রেটারি জেনারেল এ এ ইউসুফ। অন্যান্যদের মধ্যে ছিলেন আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া প্রমুখ।